হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা উহুদের ময়দানে শাহাদত বরণ করলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমার নবী বলছেন আমার রাসূল বলছেন ও সাহাবীরা তোমরা হামজালার জন্য কাঁদিও না সবাই হামজালার জন্য চোখের পানি ছাড়ছে আমার রাসূল কাঁদছেন আর বলছেন তোমরা হামজালার জন্য কেঁদো না আমি রাসূল দেখতে পাচ্ছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের ব্যবস্থা বানায় ফেরেশতাদের মাধ্যমে হামজালাকে গোসল দিচ্ছে ডাক দিয়েছি আমি যখন ওহদের যুদ্ধের জন্য আহ্বান করেছি হামজালা তার স্ত্রীর সাথে মিলন করে ছিল এবং সে গোসল করার সময় পায় নাই ইস্তাজিবুলিল্লাহি ওয়ার রাসূল এই আয়াতে আমল করে তরবারি আর ঘোড়া নিয়ে উহুদের ময়দানে জিহাদের ময়দানে ছুটে এসেছে তার গোসল ফরজ ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতের ব্যবস্থা বানায় তার গোসলের ব্যবস্থা করে দিলেন এই জন্য হামজালা হচ্ছে গসিলুল মালায়েকা জোরে বলুন না সুবহানাল্লাহ এই জন্য হামজালাকে বলা হতো গসিলুল মালায়েকা বন্ধুরা আমার জিহাদের সত্যিকার জিহাদের মর্তবা অনেক বেশি ঠিক কিনা অনেক বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন এটা আমাদেরকে তৌফিক দান করো সবাই জোরে বলে আমিন জোরে বলুন না আমিন এখানে বলে রাখবো এই কথা আমি আস্তে আস্তে আমার কথা শেষ করছি যে হযরত হামজালা নিজের স্ত্রীর কাছ থেকে উহুদের ময়দানে এসেছেন স্ত্রী তাকে ধরে রাখেন নাই বিবি তাকে ধরে আমাদের বহু কর্মী আছে আমি বলে দিই কথাটা আমাকে নিয়ে যায় আগ্ঞ ফরাবার জন্য আগ্ঞ পড়াই আমি তখন তাদেরকে একটা কথা বলি এখনো বলে যাই আজকে দর্শক করার মাহফিলে যে বাবা তোমার আগ্ঞ তো পড়াচ্ছি মনে আমার একটা আশঙ্কা ভয় যে তোমাকে বোধহয় একজনে নিয়ে যাবে তোমাকে বোধ হয় রাজপথে আর পাওয়া যাবে না কিন্তু অনেককে আসলে পাওয়াও যায় না ধরে রাখে নানা কথাবার্তা বলে আমি জিজ্ঞেস করতে চাই যে আপনারা হযরতে হামজালার আদর্শ বাস্তবায়ন করতে রাজি আছেন কি নাই জোরে রাজি আছেন কি নাই এই সমস্ত আকর্ষণ জানো এই সমস্ত আকর্ষণ হযরত ইমাম বুখারী আমিরুল মুমিনিন ইমাম বুখারী বিয়ে শাদী করেন নাই করেছেন যদি করতেন ১৬ বছরে এই বুখারী শরীফ সংকলন করেছেন কোন ঘর সংসার হযরত শাহজালাল ইয়ামানি এগুলো থেকে বড় জিম্মা হয়েছেন আমরা সেটা পারবো না আমি সেটা বলবো না ওঠা নয় আমরা রাসূলের সুন্নতের উপর আছি থাকবো ওগুলো একটা বিশেষ কেস বিশেষ ব্যাপার কিন্তু আমি বলবো এ সমস্ত আকর্ষণ যেন আমাদেরকে সংগ্রামের রাজপথ থেকে টলাতে না রাজি আছো কিনা আবার একটু হাত তুলে দেখো রাজি আছো কিনা বন্ধুরা আমার এই আমি শেষের দিকে চলে আসছি আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল হাকিমিন এই কথাগুলো বয়ান করে বলেছেন যে আতিউল্লাহ ওয়া রাসূলা এটা ৪৬ নম্বর আয়াত সূরা আনফালের ওয়ালা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ও মুসলমানেরা তোমরা আল্লাহ রাসূলের আনুগত্য করো এবং পরস্পর ঝগড়া করিও না পরস্পর ঝগড়া বিভক্ত হইও না তোমরা দুর্বল হয়ে যাবে তাযহাবা রিহুকুম তোমাদের বাতাস চলে যাবে বাতাস মানে ক্ষমতা তোমাদের পাওয়ার চলে যাবে ঐক্যবদ্ধ থাকো আমি এখানে ঐক্যের ডাক দেব না আমি বলে রাখি আমি এখানে আমার উলামায়ে কেরামরা শ্রদ্ধা ওনাদের কদমে আমার শ্রদ্ধা নিবেদন করছি যারা বসে আছেন কষ্ট করে এদিকে সবাই আছেন আমি কৃত্রিম আর্টিফিশিয়াল ঐক্যের ডাক আমরা দেই না যেই ঐক্যের ডাকের সাথে অন্তরের কোনো সম্পর্ক নাই আমি বলবো মাহফিল গুলো ঐক্যের ডাকের স্থান নয় অনৈক্যের ব্যাপারে সাধারণ মানুষের কোনো ভূমিকা ঐক্য করার ক্ষেত্রে সাধারণ মানুষের কোনো ভূমিকা এটা সম্পূর্ণ খাস খাস লোকদের ব্যাপার জোরে বলুন না ঠিক কিনা ওই খাস লোকগুলো খাস কামরা থেকে